অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে কিডনির পাথর তার 20 বছর আগে পেট কেটে বের করা হয়েছিল, আর 20 বছর পরে আবারও তার কিডনিতে পাথর হয়েছে এবং সেটা আমরা ফুটো করে কিডনির পিছন দিক থেকে, পিঠের পিছন দিক থেকে ফুটো করে পাথরটা বের করে দিলাম। 20 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, পাথর কিন্তু পুনরায় হতে পারে এবং কিডনিকে মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি মনে রাখতে হবে, পেট কেটে করলেই পাথর হবে না, অথবা মেশিন দিয়ে করলে পাথর হবে না, অথবা এই ওষুধ খেলে পাথর হবে না, এমনটা বলা যাবে না। স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান হচ্ছে যে কিডনির পাথর আজকে যদি আমি 100 জনের বের করে দিই, আগামী 5 বছরের মধ্যে এদের ভেতরে 35 জনের পুনরায় পাথর হবে, আগামী 10 বছরের ভেতরে আবারও শতকরা 50 জনের পাথর হয়ে যাবে। তাহলে 50% লোকের পুনরায় পাথর হওয়ার প্রবণতা আছে। এই পাথর হওয়ার প্রবণতার কারণ নানানভাবে অনুসন্ধান করা যেতে পারে যে কেন পাথর হচ্ছে, কিন্তু আপনার সেই কাজটি নয়, সেটা ডাক্তার বা বিশেষজ্ঞ অথবা বিজ্ঞানীরা খুঁজে বেড়াক, ল্যাবরেটরিতে কাজ করুক, তাদের কাজ তাদেরকে করতে দেন। আপনার দেহের ভিতরে আপনার শত্রুকে আপনি লালন পালন করবেন এমনটা হতে দেওয়া যাবে না। আপনি সচেতনভাবে প্রত্যেক বছর অন্তত একবার চেক আপ করেন। আজকে পাথর বের করে নিয়েছেন, আপনি প্রতি বছর এই দিনটিকে উৎসবের মতন করেন যে আজকে আমার পাথর মুক্ত দিবস আমার জীবনের জন্য। তো প্রত্যেক বছর এই দিনটাতে এসে আপনি প্রস্রাবের অতি সাধারণ পরীক্ষা, যেটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি ইউরিন আর অবলিকি সি অবলিকেস, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, এটা করেন। সেরাম ক্রিয়েটিনিন, একটা আলট্রাসোনোগ্রাম অফ কেইউবি মানে কিডনি এলাকার আলট্রাসোনোগ্রাম, আর একটা কিডনি এলাকার এক্সরে। সব সময় এক্সরে করলে পাথর দেখা নাও যেতে পারে, শতকরা 10টি পাথর আমরা দেখতে পাই না। যদি ইউরিক অ্যাসিড স্টোন হয় তাহলে সেটা আমরা দেখতে পাই না, কাজে একটা আলট্রাসোনোগ্রামেরও দরকার আছে। আবার অনেক সময় আলট্রাসোনোগ্রামে ভুল রিপোর্ট আসতে পারে, কারণ আশেপাশের বিশেষ করে কিডনি পেলভিসের সাইনাসের ভেতরে যে ফ্যাট ড্রপলেটগুলি থাকে সেগুলিও আলট্রাসোনোগ্রামে পাথরের মতন মনে হতে পারে, কাজেই সনোলজিস্ট পাথর বলে রিপোর্ট দিয়ে দিতে পারে। এতে সনোলজিস্টের উপরে গোস্বা করার কোনো কারণ নেই, কারণ এটা হতে পারে আন্তর্জাতিকভাবে যে কোনো দেশেই এই সমস্যাটা হতে পারে। কাজেই আলট্রাসোনোগ্রামের পাশাপাশি এক্সরে অথবা সিটি স্ক্যান, এই সিটি স্ক্যানটা আপনি যেহেতু প্রতি বছর করবেন, নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করবেন। নন কন্ট্রাস্ট মানে কোনো ওষুধ না দিয়ে, দেহের ভিতরে ওষুধ না দিয়ে একটা সিটি স্ক্যান, এটাতে খরচও কম পড়বে এবং আপনার দেহের ক্ষতিও হবে না। প্রত্যেক বছর তাহলে প্রস্রাবের সাধারণ পরীক্ষা, একটা সেরাম ক্রিয়েটিনিন, কিডনির আলট্রাসোনোগ্রাম, এক্সরে এবং নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে দেখলেন যে আবার পাথর হয়েছে কিনা। আপনি হয়তো বারবার প্রতি বছর করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু এই ক্লান্তি একটা উৎসবে পরিণত হতে পারে যে আপনার আজকে কিডনির পাথর মুক্ত দিবস। তাহলেই আপনি যদি বছরের একটি দিনকে কিডনির পাথর মুক্তি দিবস হিসেবে পালন করেন তাহলে সারা জীবনই আপনি পাথর মুক্ত থাকতে পারবেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।